আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা আজকে আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, তো এই ডিভাইসটি খুবই একটি আনকমন ডিভাইস। তো এই ডিভাইসটি আনকমন হলেও এই ডিভাইসটি আমাদের অনেকটাই কাজে লাগে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তো এই ডিভাইসটির নাম হচ্ছে অল ইন ওয়ান এসডিডি ডকিং স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে ডুয়েল এসডিডি এবং যত ধরনের মেমোরি কার্ড আছে এগুলো আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং এটি হচ্ছে ইউএসবি 3.2 এবং 2.0 এবং SATA আইডি সব কিছু এর মধ্যে পাবেন। তো এটি মূলত কি, আমি এটি এখন খুলব, খুলে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ডকিং স্টেশন। তো আমরা এটি সম্পূর্ণ খুলে দেখব যে এর সাথে কি কি আছে। তো এই হচ্ছে, এই হচ্ছে ডকিং স্টেশনের সাথে যে জিনিসগুলো থাকে। তো প্রথমত হচ্ছে একটি অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারটি হচ্ছে 12 ভোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটি ডিসি অ্যাডাপ্টার। তারপর হচ্ছে এর সাথে একটি ইউএসবি কেবল। এই ইউএসবি কেবলটির মাধ্যমে আমরা এই ডকিং যে স্টেশন আছে এই ডকিং স্টেশনটি কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারবো। তো কম্পিউটারের সাথে কানেক্টেড করার পর এর যে কাজ আছে, তো কাজটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বলার আগে আমি আগে এই ডিভাইসটি আপনাদেরকে একটু দেখাই এবং এই ডিভাইসে কী কী আছে একটু পরিচিত করিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি হাব 1, 2, তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যত ধরনের মেমোরি কার্ডের যেগুলো আছে প্রত্যেকটা মেমোরি কার্ডের জন্য এক একটা বেজ, এখানে প্রত্যেকটা বেজ দেওয়া আছে। তারপর হচ্ছে এই ডিভাইসটির পিছনে একটি ইউএসবি কেবল আছে। তো ইউএসবি কেবলটির মাধ্যমে মূলত এই কম্পিউটারের সাথে কানেক্টেড করা হয় এই ডিভাইসটি। আর তারপর হচ্ছে এখানে ডিসি 12 ভোল্টের একটি আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টর আছে, এটির মাধ্যমে এটি চালু হয় এবং তারপরে এটি কাজ করে। তারপর হচ্ছে এই ডকিং স্টেশনটি অন অফ করার জন্য পিছনে বাটন দেওয়া আছে। তারপর হচ্ছে এখানেও একটি বাটন দেওয়া আছে, এটির মাধ্যমেও এটিকে কন্ট্রোল করা যায়। তো এই হচ্ছে এই ডিভাইসটির মোটামুটি যে জিনিসগুলো ছিল এগুলা। তো এখন তাছাড়া এর উপরে একটি বাটন আছে এবং এখানে কপির একটি চিহ্ন দেওয়া আছে। তো এখন আমরা মূল কথায় আসি। তো এই ডিভাইসটির মাধ্যমে আমাদের যে হার্ড ডিস্ক আছে, মেমোরি আছে, তো এগুলো আমরা ক্লোনিং করতে পারি। ক্লোনিং মানে হচ্ছে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে আমরা ক্লোন করতে পারি। যেমন আমরা এই ডিভাইসটি কম্পিউটারের সাথে কানেক্টেড করে আমরা একটি প্যানড্রাইভের ফাইল হার্ড ডিস্কে নিতে পারবো, একটি হার্ড ডিস্কের ফাইল প্যানড্রাইভে নিতে পারবো এবং কম্পিউটারের মধ্যেও আমরা নিতে পারবো। আমরা যদি এই ডিভাইসটি কানেক্টেড করে কম্পিউটারে এখানে হার্ড ডিস্ক, যত ধরনের হার্ড ডিস্ক আছে, যেমন ল্যাপটপের যে আইডি হার্ড ডিস্কগুলো আছে, তো অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই আমার তো এই হার্ড ডিস্কটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ফাইল আছে, তো এই ফাইলটা আমি কিভাবে উদ্ধার করব, কারণ এই ল্যাপটপের আইডি হার্ড ডিস্কের কানেক্টর আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। তো আপনারা ল্যাপটপের যে আইডি হার্ড ডিস্ক আছে এটি আপনারা যদি এর মধ্যে কানেক্ট করে আপনারা কম্পিউটারও কপি করতে পারবেন, অথবা আপনারা একটি মেমোরির মাধ্যমে এটি ক্লোন করে নিতে পারবেন এবং একটি প্যানড্রাইভের মাধ্যমে আপনারা ক্লোন করে নিতে পারবেন। তারপর হচ্ছে অনেক হার্ড ডিস্ক আছে অথবা আইডি হার্ড ডিস্ক আছে ডেস্কটপের আইডি হার্ড ডিস্কও আপনারা এখানে লাগিয়ে আপনারা আরেকটি SATA হার্ড ডিস্ক এখানে লাগিয়ে ওই আইডি টু SATA হার্ড ডিস্কও এখানে বাটনে প্রেস করে আপনারা ক্লোন করে নিতে পারবেন, অথবা আপনারা কম্পিউটার রেখেও আপনারা ক্লোন করতে পারবেন, অথবা এখান থেকে আবার মেমোরি কার্ড অথবা প্যানড্রাইভও ফাইলগুলো কপি করে বা ক্লোন করে নিতে পারবেন। একইভাবে আপনারা ল্যাপটপের যে হার্ড ডিস্ক আছে SATA হার্ড ডিস্ক, ল্যাপটপ ডেস্কটপের হার্ড ডিস্কগুলো আপনারা এর মধ্যে লাগিয়ে ক্লোনিং করতে পারবেন। এর জন্য আলাদাভাবে কোনো পাওয়ারের প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি 12 ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে অলরেডি হার্ড ডিস্কের যে 5 ভোল্ট আছে এবং 12 ভোল্ট আছে এগুলোর যে পাওয়ার আছে এগুলো মূলত দিয়ে থাকবে। তাছাড়া এই ডিভাইসটির আরেকটি কাজ আছে, এটি হচ্ছে আপনারা অনেক সময় অনেক হার্ড ডিস্ক আছে যে হার্ড ডিস্কগুলো অনেকটাই স্লো কাজ করে,
বা এগুলোতে ব্যাড সেক্টরের কারণে হার্ড ডিস্ক অনেকটাই স্লো হয়ে যায়, যার কারণে আর অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকে। তো এই এই সমস্ত ফাইল যদি থাকে তাও আপনারা এই ডিভাইসের মধ্যে আপনারা লাগিয়ে আপনারা ক্লোনিং করে ফাইলগুলো উদ্ধার করতে পারবেন। তো এই এই হচ্ছে মূলত এই ডিভাইসটির কাজ। তাছাড়া এই ডিভাইসটির মধ্যে এটি যখন কম্পিউটারে কানেক্টেড করবেন এখানে পাওয়ার লাইট অন হবে, তারপর হচ্ছে এখানে হার্ড ডিস্ক অ্যালার্ট, তারপর হচ্ছে এই যে মেমোরি কার্ড আছে এগুলো অ্যালার্ট বা এগুলো ডাটা ট্রান্সফার করতেছে কি না, এখানে লাইট ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা এগুলো বুঝতে পারবেন। তো এটি কিভাবে ব্যবহার করতে হয় এটিরও আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। আর এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমরা এরকম নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আর এর যে প্রাইস আছে এটি হচ্ছে 3600 টাকা থেকে 4000 টাকার ভিতরে পেয়ে যাবেন, যেটি অনেকটাই ভালো মানের। তাছাড়া মার্কেটে কম দামি আরও অনেকগুলো পাওয়া যায়, এগুলো আপনারা 2000 টাকা থেকে শুরু করে আপনারা 1500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।